নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগতম। আজ এসেছি ডিম দিয়ে একটা জমজমাট রেসিপি বানাবো, একদম নতুন রেসিপি। আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাতে হবে এইভাবে, আমার এখান থেকে দেখে নাও না, এইভাবে তৈরি করবে খুব ভালো লাগবে। দেখো কি কি লাগে। এখানে টমেটো নিয়েছি, কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা, এই লঙ্কাগুলো এইভাবে কেটে নিয়েছি, এগুলো রিং 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 করে কেটে নিয়েছি। এখানে ধনে পাতা, আদা বাটা, রসুন বাটা, আলু নিয়েছি। এখানে গাজর দেখো কিভাবে কেটে নিয়েছি, এভাবে কেটে নিতে হবে, সুন্দরভাবে এরকম কুচিয়ে নিতে হবে। আর ডিম নিয়েছি, টক দই লাগবে, কিছু গুঁড়ো মশলা লাগবে, হলুদ নিয়েছি, লবণ, এখানে গরম মশলা, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে আমি শুকনো লঙ্কা একটু বেটে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা আর গোটা জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা দুটো, আর গরম মশলা, এগুলো ফোড়নের জন্য লাগবে। এবার দেখো কিভাবে তৈরি করি। প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নেবো বাটিগুলোর ভিতরে, এভাবে ব্রাশ করে নেবো তেল সব বাটিগুলো। দেখো আমি সুন্দর করে তেল মাখাই নিয়েছি, এর ভিতরে আমি ডিমটা দেবো, ডিমের গোলাটা দেবো, দিলে কি ডিমটা খুব সুন্দর উঠে যাবে, ওই জন্য তেলটা লাগিয়ে নিলাম ভালো করে। এবার ডিমগুলো ভেঙে নেবো, ডিমগুলো সব আমি ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের ভিতরে কিছু মশলা দেবো, একটু আদা বাটা দেবো, অল্প একটু রসুন বাটা, আর পেঁয়াজ দেবো, আর লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার গাজর কুচিগুলো দিয়ে দেবো, আর দেবো লবণ স্বাদ মতো, আর অল্প একটু মরিচের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেবো সব মশলা দিয়ে। ডিমটা দেখো কত সুন্দর মাখিয়ে নিয়েছি। এবার তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিগুলো বাটির ভিতরে দিয়ে দেবো। আমার ডিমগুলো বাটিতে দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে অল্প করে ধনে পাতা দিয়ে দেবো। রান্নার এখানে চলে এসেছি, দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি, জল দিয়েছি কড়ার ভিতরে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, এবার ডিমটা ডিমের এই বাটিগুলো বসিয়ে দেবো, দিয়ে এখানে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, এবারে ছুরি দিয়ে দেখবো কেমন হয়েছে। এই গায়ে ছুরি গায়ে লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার নাবিয়ে নেবো, ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দেবো। বাটি থেকে ডিমগুলো আমি তুলে নেবো, এই দেখো সব ডিমগুলো এভাবে তুলে নেবো। আমি ডিমগুলো বাটি থেকে তুলে নিয়েছি, এবার কড়া বসিয়ে দিচ্ছি, সর্ষের তেলে একটু ভেজে নেবো ডিমগুলো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার একটু হলুদ দিয়ে দেবো তেলের ভিতরে, আর একটু লবণ দেবো। এবার ডিমটা দিয়ে দেবো, দেখা দেখা করে একটু ভেজে নেবো। ডিমটা আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি, এর উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নেবো। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। ওই কড়াইতেই আমি আলুগুলো ভেজে নেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার ওই কড়াইতে ফোড়নগুলো দিয়ে দেবো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা গরম মশলা।
ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দেওয়ার হালকা করে একটু ভেজে নেবো। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে দেবো। আর দেবো রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা ভালো মতো আমার মাখন হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, মরিচের গুঁড়ো, হলুদ, আর সবশেষে দেবো লঙ্কা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। আবারও ভালো করে আমি মিশিয়ে নেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার টক দইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। সব কিছু উপকরণ দিয়ে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমি মশলার সঙ্গে জল দিয়েছি, জলটা ভালো মতো ফুটে গেছে। এবার আলু দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে দেবো। আমার ডিম আর আলুটা দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে ফুটিয়ে নেবো, 10 মিনিট ফুটিয়ে নেবো। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো ধনে পাতা। আর সব শেষে দেবো একটু গরম মশলা, এবারে নামিয়ে দেবো। আমার ডিমের রেসিপিটা হয়ে গেছে, এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।